পাওয়ারফুল ব্যাটারির সাথে কিন্তু রিলিজ হলো স্যামসাং গ্যালাক্সি M51। ফোনটির কী ক্যামেরা ব্যবহার করা হয়েছে, ফোনটির কোন প্রসেসর ব্যবহার করা হয়েছে, ফোনটির বাংলাদেশ প্রাইস কত এবং ফোনটির ফুল স্পেসিফিকেশন এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করব। তার আগে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। হ্যালো ভিউয়ার্স, আমি লিমন হুসাইন, আছি আপনাদের সাথেই। স্যামসাং গ্যালাক্সি M21 ফোনটিতে কিন্তু 6.7 ইঞ্চির ডিসপ্লে ব্যবহার করা হবে। ডিসপ্লেতে থাকবে অ্যামোলেড প্লাস ইনফিনিটি। ফোনটিতে 90 হার্জ রিফ্রেশ রেট থাকবে, যে কারণে আপনি খুব ভালো একটা রেসপন্স পাবেন। গ্যালাক্সি M51 স্মার্টফোনটি অত্যন্ত শক্তিশালী একটি ব্যাটারি থাকবে। ব্যাটারি থাকবে 7000 mAh এর ব্যাটারি এবং অপারেটিং সিস্টেম হিসাবে থাকবে অ্যান্ড্রয়েড 10। ফোনটি পারফরমেন্সের জন্য থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 730G প্রসেসর, যে কারণে আপনার ফোনটি হিটিং এবং হ্যাঙ্গিং ইস্যু থেকে ফোনটি অনেক ভালো সার্ভিস দেবে। এবং এটি যেহেতু একটি গেমিং প্রসেসর, সেহেতু যারা গেমিং লাভার আছেন তাদের জন্য ফোনটি বেশ জনপ্রিয় হবে। স্যামসাং গ্যালাক্সি M51 দুটি ভেরিয়েন্ট থাকবে, 6GB র্যাম, 128GB রোম এবং অন্যটি থাকবে 8GB র্যাম এবং 128GB রোম। 6GB র্যামের যে ফোনটি থাকবে সেই ফোনটির বাংলাদেশ প্রাইস হবে 22,990 টাকা। অন্যদিকে 8GB র্যাম, 128GB রোমের যে ফোনটি থাকবে সেটির বাংলাদেশ প্রাইস থাকতে পারে 24,990 টাকা। স্যামসাংয়ের বিগত ফোনগুলোতে আসলে দেখা গেছে যে যেগুলো একটু নর্মাল কোয়ালিটির ফোন রয়েছে সেই ফোনগুলোতে আপনার হিটিং প্রবলেমটা অনেক বেশি ছিল, হ্যাঙ্গিং প্রবলেমও মোটামুটি ছিল, ফোনের ব্যাটারি ব্যাকআপ এত বেশি ভালো দিচ্ছিল না। তবে এই ফোনটিতে বেশ পাওয়ারফুল একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে। আশা করা যাচ্ছে যে সেই সকল প্রবলেমগুলো স্যামসাং এবার একটু সলভ করে আনার চেষ্টা করবে। এর আগের ফোনটিগুলোতে টাচ রেসপন্স মোটামুটি ভালো কাজ করছিল, এই ধারাবাহিকতা এটাও কিন্তু টাচ রেসপন্সটা অনেক ভালো কাজ করবে, যেহেতু 90 হার্জ রিফ্রেশ রেট রয়েছে ফোনটিতে। এবং এখন পর্যন্ত কিন্তু বিশ্বের ভিতরে সবচেয়ে বেশি সেল হওয়া ফোনগুলোর মধ্যে স্যামসাং রয়েছে দ্বিতীয় পজিশনে। অর্থাৎ স্যামসাংকে টপকানো এত সহজ হবে না যে কোনো কোম্পানির। স্যামসাং কিন্তু ডে বাই ডে অনেক বেশি তাদের কোয়ালিটি ইম্প্রুভ করছে। আশা করি স্যামসাং গ্যালাক্সি M51 ফোনটি আপনাদের বেশ ভালো লাগতে পারে। তো আপনারা যারা স্যামসাং লাভার আছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যে স্যামসাংয়ের ফোনগুলো আসলে কেমন হতো।